ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আমরা আবার বিজ্ঞান ক্লাসে এসেছি। অনলাইন ক্লাস চলতেছে তোমাদের। আমরা মনে হয় গত মাসখানেক আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায় শেষের দিকে। আজকে আমরা পড়াবো সপ্তম অধ্যায়। তো আর একটা কথা বলেছি, তোমরা কিন্তু 13 এবং 14 অধ্যায় বাসায় করে ফেলবে, ওটা পড়াবো না, কারণ ওটা নিজেরাই পড়ে শেষ করতে পারবে। আর এদিকে আমরা যেগুলো পড়াবো প্লাস ওই দুইটা মিলে আমাদের যখন স্কুল খুলবে পরীক্ষা নেবে, ঠিক আছে? এখন আজকে যে অধ্যায় সেটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, অধ্যায়ের নাম সপ্তম অধ্যায়। এই অধ্যায়টা সহজ, তবে তোমাদের বুঝতে হবে। এটা যদি বুঝো তাহলে এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো লিখতে পারবে। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, তার মানে কি? যে পদার্থ, যত পদার্থই আছে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং তাদের বাহ্যিক প্রভাব মানে কি, বাহিরে তাদের কি ধরনের প্রভাব আমরা খেয়াল করি, সেগুলো নিয়েই কিন্তু এই অধ্যায়টা। তাহলে আমাদের পদার্থের বৈশিষ্ট্য আগে জানতে হবে, এবং সেখানে আমরা আজকে শুধু ওইটাই আলোচনা করব যে পদার্থের বৈশিষ্ট্য এবং পদার্থের শ্রেণীবিভাগ। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো তোমরা আমার কথাগুলো শোনো, তারপরে একটু বোর্ডে আমরা যাব। দেখো যে যে এত কিছু আছে আমাদের আশেপাশে, অর্থাৎ তামা লোহা, মানে যাই বলো, তোমার যেটাই মন থেকে উচ্চারণ করো, বই খাতা কলম, প্রত্যেকটা পদার্থের সাথেই কিন্তু আমরা প্রতিনিয়ত জীবনের সবগুলোই আমাদের মানে জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত, এবং এই ভিন্ন ভিন্ন পদার্থগুলোর বৈশিষ্ট্যও ভিন্ন। সেই জন্য এগুলা কি, এক একটা পদার্থ এক একটা কাজে ব্যবহার করা হয়। যে কলম দিয়ে যে কাজ করা হয়, চেয়ার দিয়ে সেই কাজ করা হয় না, কিংবা রাবার দিয়ে সেই কাজ করা হয় না, এরকম প্রত্যেকটা পদার্থেরই এক একটা কি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। তো এইভাবে খেয়াল করা, যদি দেখো যে আমরা যদি সকালে ঘুম থেকে উঠি, চিন্তা করে দেখো যে সকালে যদি ঘুম থেকে উঠি, ওঠার পরেই কিন্তু আমরা শুরু কি, হাত মুখ ধোয়া শুরু করি। এই যে হাত মুখ ধোয়া শুরু করছি, সেখানে পানি থেকে শুরু করে, পানির ব্যবহার থেকে শুরু করে নানা রকম সামগ্রী কিন্তু আমরা একটার পর একটা ব্যবহার করছি। তারপরে হাঁড়ি পাতিল, তারপরে ধরো পেস্ট ব্রাশ, তারপরে সাইকেল, জুতা, মানে হাজারো বইপত্র, হাজারো জিনিসপত্র আমরা কি করতেছি, বিভিন্ন কাজে ব্যবহার করেই যাচ্ছি প্রতিদিন। এই যে বিভিন্ন জিনিসগুলা ব্যবহার করতেছি, সেই জিনিসগুলোর মধ্যে দেখবা যে কোনোটা খুব শক্ত, আবার কোনোটা একটু নরম, আবার কোনোটা দেখবা কি চকচকে, তাই না? যেগুলো ব্যবহার করতে, তার মধ্যে মানে যদি তুমি একটা কাঁসার প্লেট ব্যবহার করো তাহলে সেটা চকচক করবে, তাই না? সেরকম তো কোনোটা চকচকে, আবার কোনোটা দেখবা যে গোল গোলও থাকতে পারে, তাই না? আবার কোনোটা চ্যাপটাও থাকতে পারে। এরকম যত পদার্থগুলোর সাথে আমরা প্রতিদিন কাজ করতেছি, যত পদার্থগুলো সবগুলো পদার্থের মধ্যেই দেখবা যে এরকম এক একটা এক এক রকম আছে। কোনোটা আবার দেখবা যে কি তরল, দেখা যাচ্ছে তরল পানি, তরল দুধ, তরল, কিংবা আমরা এক গ্লাস জুস খাইলাম সেটা তরল, তাহলে এগুলোর সাথেও আমরা কি জড়িত। সেই হিসাবে যে দেখা যাচ্ছে যে এরা কি সবাই পদার্থ, সবাই কিন্তু পদার্থ, হয়তোবা এগুলো সবগুলাই আবার কি জায়গাও দখল করতেছে। সবাই পদার্থ, সবাই কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দখল করতেছে। এই যে যতগুলো জিনিসের নাম বললাম, কিংবা তোমরা মনে করে দেখো আরো যতগুলো জিনিস তোমাদের ঘরে আছে, কিংবা তোমার পড়ার টেবিলে আছে, সবাই কিন্তু কি একটা জায়গা দখল করেই আছে, এবং প্রত্যেকের কিন্তু একটা ভর আছে, প্রত্যেকেরই ভর আছে। ভর জিনিসটা কি, এটা কিন্তু এখন আমার নতুন করে আমি বলতেছি না, কারণ এটা তোমরা ক্লাস ফোর সরি ফাইভে পড়ে আসছো ভর কি, তাই না? ভর হচ্ছে কি, একটু মনে করে দিই তারপরেও, ভর হচ্ছে কি একটা পদার্থের একটা বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, সেটাকেই ভর বলে। তো যাই হোক, তাহলে এই যে যতগুলো পদার্থের কথা বললাম, এরা সবাই কি করে জায়গা দখল করে এবং এদের ভর আছে। তাহলে এখন আমরা পদার্থের সংজ্ঞা দিব। পদার্থের সংজ্ঞা তুমি অনেকভাবে দিতে পারো, যে যে জায়গা দখল করে, যাদের ভর আছে, বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাদেরকে আমরা কি পদার্থ বলি। অথবা তুমি যদি আরো একটু ছোট করেও বলো যে যা জায়গা দখল করে এবং ভর আছে তাকে পদার্থ বলে, সেটাও হবে। তাহলে এইভাবে আমরা কি
কি পদার্থ সংখ্যাটা তোমাকে বললাম, তার আগে আমি কিছু কথা বলে নিলাম, তোমাদের একটু মনে পড়লো জিনিসগুলো, ঠিক আছে? এবার এই যে পৃথিবীতে হাজারো রকম পদার্থগুলো আছে, ঠিক আছে, সেগুলা কিন্তু আমরা কি এই যে নাম বললাম সেগুলাকে কি আমরা শ্রেণীবিভাগ করবো না? কারণ সেগুলো তো সবই একটা গ্রুপের মধ্যে থাকবে না, এগুলো তো ভাগে ভাগ হয়ে যাবে, শ্রেণীবিভাগ করবো। আর প্রত্যেকটা শ্রেণী বিভাগের জন্য কি পদার্থগুলা কি তার অবস্থার উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করতে হয়, কোনটা কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে কিন্তু শ্রেণী বিন্যাসগুলো করতে হয়। তাহলে অবস্থার উপর ভিত্তি করে যখন আমরা শ্রেণী বিন্যাস করব, তার আগে আমরা একটা উদাহরণ দিই। দেখো, তোমরা মনে করে দেখো, অবস্থার উপর ভিত্তি করি, মনে করো এক টুকরা বরফ, এক টুকরা বরফ তুমি রেখে দিলে একটা প্লেটে, ঠিক আছে? এটা তো কঠিন জিনিস, তাই না? এটা তার কঠিন একটা অবস্থা, এই অবস্থাটা কি কঠিন অবস্থা। তার এটাকে তুমি রেখে দিলা, অনেকক্ষণ পরে দেখবা যে আস্তে আস্তে এমনিতেই কি হয়ে যাবে, সেটা গলে পুরাটাই পানি হয়ে যাবে। যখন পানি হয়ে যাবে, তারপর তুমি যদি সেই দেখো, তখন কিন্তু আগে ছিল কঠিন, এখন কিন্তু আর কঠিন নাই, শক্ত নাই, নরম হয়ে গেলো, অর্থাৎ তরল হয়ে গেল, তাই না? এটা তো বুঝতেই আসো যে জিনিসটা তরল হয়ে গেল। এখন তরল হওয়ার পরে তুমি সেটাকে কি করলা, একটা পাতিলে নিয়ে তাপ দিলা, যদি তাপ দাও সেটা দেখবো যে আস্তে আস্তে কি হবে, গরম হবে, আস্তে আস্তে কি যেটা আমরা বলি বলক ফুটতে থাকবে, ফুটতে ফুটতে এক সময় যত জাল দিতে থাকবে, ফুটতে 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 কি বাষ্প হয়ে আস্তে 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 কি উড়ে যাবে, যত জাল দিবা তত এটা উড়ে যাবে, আস্তে আস্তে কি গ্যাস হয়ে যাবে, তাই না? তাহলে তুমি একটু নিজেই খেয়াল করে দেখো যে একটা কঠিন জিনিস ছিল বরফ, সেটাকে আরেকটা অবস্থায় চলে গেল তরল, সেখান থেকে আরেকটা অবস্থায় চলে গেল গ্যাস বা বায়বীয় যাই বলো। তাহলে যখন বরফ ছিল তখন কঠিন ছিল, পানি হয়ে গেল তরল হয়ে গেল, গ্যাস হয়ে গেল অর্থাৎ গ্যাসীয় অবস্থা হয়ে গেল। তাহলে এই অবস্থা ভেদে আমরা তখন দেখো তিনটা অবস্থায় চলে গেল পদার্থটা। তাহলে এই অবস্থা ভেদে আমরা কি পদার্থকে প্রথমত অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করব, পদার্থকে আমরা অবস্থা ভেদে তিন ভাগে ভাগ করব, কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়, তিনটা অবস্থায় আমরা ভাগ করলাম। এখন কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থের উদাহরণ তোমরা আরও নিচের ক্লাসে শিখেছ, তাই না? এবং এখনও বলতে পারবে, কিন্তু আমাদের আরেকটু জানতে হবে যে এই পদার্থগুলোর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে হবে। বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের কি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা তিনটা পদার্থ যে কোনোভাবেই তোমরা চিনতে পারবা, সহজেই কি সেগুলার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবা। কারণ তোমাকে সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়েকটা পদার্থ নাম দিয়ে দিল, সেখান থেকে হয়তো বললো যে কোনটা কোন পদার্থ উল্লেখ করো, এবং প্রত্যেকটারই কি তিনটি কিংবা দুইটি করে বৈশিষ্ট্য লিখো। তাহলে তোমার এখান থেকে বৈশিষ্ট্যগুলো যদি তুমি এখন ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাকে আর শিখতে হবে না, তুমি এমনিতেই খাতায় লিখতে পারবে। তাহলে আমরা এখন আলোচনায় যাব, সেটা হচ্ছে কঠিন পদার্থ কোনগুলা। তুমি কঠিন পদার্থ এমনিতেই চিনো, কঠিন পদার্থ শক্ত জিনিসগুলোই তো সাধারণত কঠিন হয়, তাই না? বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, এগুলো সবই কঠিন পদার্থ, আরও অনেক কিছুই আছে, সেগুলো সবই কঠিন পদার্থ। এখন তুমি যদি একটা কঠিন পদার্থের কথা চিন্তা করো, ধরো একটা চেয়ার কিংবা তোমার একটা টেবিল বাসায়, এটার কথা যদি তুমি ভাবো, চিন্তা করো, দেখো যে এগুলা কি করতেছে, জায়গা দখল করে আছে, তাই না? এরা সবাই কি করতেছে, জায়গা দখল করে আছে, এবং এদের একটা আকার আছে। প্রথমত জায়গা দখল করছে, তারপরে এদের একটা আকার আছে। দেখো চেয়ারের আকার একরকম, টেবিলের আকার একরকম, এরকম প্রত্যেকটা বস্তুর আকারই এক এক রকম। তাহলে আমরা যদি কঠিন পদার্থের কথা ভাবি, তাহলে আমরা কিন্তু চিন্তা করবো যে এটার কি আছে, আকার আছে, এবং কঠিন পদার্থের আকার আছে এটা তার একটা বৈশিষ্ট্য। দেখো আমি কিন্তু বোর্ডে লিখে দিয়েছি কঠিন পদার্থের আকার আছে, এটা একটা কি এক নাম্বার একটা বৈশিষ্ট্য। তো এটা বৈশিষ্ট্যগুলো, তারপরে যেটা সেটা হলো কঠিন পদার্থ কি জায়গা দখল করে। এখন জায়গা যে দখল করে, তাহলে আমরা সেটাকে বলবো কঠিন পদার্থের আয়তন আছে। জায়গা দখল করে তার জন্য আয়তন আছে, কিন্তু আয়তন কাকে বলে এটা কিন্তু প্রথম অধ্যায়ে তোমাদেরকে পড়ানো হয়ে গেছে বছরের প্রথম দিকেই। আয়তন কাকে বলে, যে বস্তুটা কি করে যতটুকু জায়গা দখল করে সেটাকেই তার আয়তন বলে। তুমি একটা খাতা টেবিলের উপরে রেখে দিছ, খাতাটা একটা জায়গা দখল করে আছে না, সেটাই ওই খাতাটার আয়তন। কিংবা টেবিলটা যে জায়গাটা দখল করে আছে সেটাই তার আয়তন। একটা খাট পুরো রুম মনে করো অর্ধেকটা দখল করে আছে, তাহলে সেটাই তার আয়তন। তাহলে আয়তন কাকে বলে, যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই হলো ওই বস্তুর আয়তন। তাহলে আমরা বলবো যে কঠিন পদার্থের কি
আয়তন আছে, এটাও তার একটা বৈশিষ্ট্য। এটা অবশ্য আমি পরে লিখে ফেলেছি, তবু আমি নিচে লিখে ফেলেছি, প্রথম এদিকে খেয়াল ছিল না। দেখো তোমরা খেয়াল করে দেখো, লিখেছি সকল কঠিন বস্তুরই আয়তন আছে। তাহলে কথার সাথে দেখো মিলল যে সকল কঠিন বস্তুরই আয়তন আছে, দুইটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তাহলে এরপরে আমরা আসো, এদের আকার ও আয়তন তুমি ইচ্ছা করলেই সহজেই পরিবর্তন করতে পারবে না, সহজেই কিন্তু পরিবর্তন করা যায় না। মনে করো তুমি একটা টেবিল, এটা তুমি ইচ্ছা করলেই তো এটাকে তুমি টেবিলের আকারটাকে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবে না, পারবে? পারবে না, এটাকে তোমাকে কাটতে হবে, ভাঙতে হবে, অনেক কিছু করতে হবে। সহজে এটার আকারকেও তুমি পরিবর্তন করতে পারবে না, আয়তনকেও যে সহজে পরিবর্তন করতে পারবা তা না। তুমি একটা খাট ইচ্ছা করলে কি টান দিয়ে সরাই দিতে পারবা যে না আমি এখান থেকে সরাই দিয়ে উড়ে নিয়ে গেলাম? ওটাকে করতে হলেও কি মানুষ দিয়ে টান দিয়ে সরাইয়ে কাজ করতে হবে, কারণ আয়তন এবং আকার দুইটাই সহজে পরিবর্তন করা যায় না, যাবে কিন্তু সহজে যায় না। তাহলে ওইটাও আমাদের একটা কি, তাহলে ওইটাও একটা কি বৈশিষ্ট্য। তাহলে দেখো তোমরা কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। আমরা আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, আমরা বৈশিষ্ট্যগুলো জেনে রাখবো, পরীক্ষায় যে কটা লিখতে পারে আমরা লিখবো, দুইটা বললে দুইটা, তিনটা বললে তিনটা, কিন্তু মনের মতো করে কিন্তু বৈশিষ্ট্য লেখা যাবে না। এই গেল আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা ঘটনা হলো, এরা যথেষ্ট দৃঢ়, দৃঢ় মানে একটু শক্ত, অর্থাৎ দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থ আছে যেটা তোমার একটু দৃঢ়তা কম, যেমন অত শক্ত না। যেমন তুমি মনে করো একটা ভাত, ভাতগুলো তো কঠিন পদার্থ, এটা তো তরল না, কিন্তু এটা তো অত শক্ত না, কিন্তু ইচ্ছা করলে চাপ দেওয়া যায়। একটা মনে করো সরিষার বিচি, তাই না, এটা ইচ্ছা করলে তুমি চাপ দিতে পারবা। একটা তিল কঠিন পদার্থ, ইচ্ছা করলে চাপ দিতে পারবা। কিন্তু কলা, কলা কিন্তু ইচ্ছা করলে তুমি, কলা কিন্তু পাকা কলা অথচ কিন্তু কঠিন পদার্থ, চাপ দিলে কিন্তু কি গলে যাবে। তাহলে কিছু কিছু আছে কঠিন পদার্থের দৃঢ়তা কম, সেটা তো ব্যতিক্রম, সেটা বৈশিষ্ট্য আমরা বলবো না, কিন্তু আমরা বলবো যে কঠিন পদার্থে এরা যথেষ্ট কি দৃঢ়, অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তাহলে আমরা এখানে বোর্ডে কয়টা বৈশিষ্ট্য দেখলাম, চারটা বৈশিষ্ট্য দেখলাম। তোমরা এই বৈশিষ্ট্যগুলা খেয়াল রাখবে এবং বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখার আগে পদার্থগুলোর কথা ভাববে, চিন্তা করবে, তাহলে এমনিতেই কি মনে পড়বে। আচ্ছা দ্বিতীয়তে আসো, আমাদের কি কঠিন পদার্থ পরে আমরা আসবো তরল পদার্থ, এর বৈশিষ্ট্য তো আমাদের জানতে হবে, তাই না? তরল পদার্থ কথা চিন্তা করে দেখো, দেখো পানি, দুধ, এগুলা কিন্তু তোমার কি, এগুলাও কি নির্দিষ্ট কিন্তু কোনো আকার নাই। তুমি ইচ্ছা করলে গ্লাসে রাখলা, দুধটা গ্লাসের মতো দেখা গেলো, জগে রাখলা, জগের মতো দেখা গেলো, অর্থাৎ এদের নির্দিষ্ট আকার নাই। এটাকে যে পাত্রে রাখবা সেই পাত্রের আকারই ধারণ করবে। তরল পদার্থের কিন্তু আয়তন আছে, আয়তন মানে কি, ও অবশ্যই তরল পদার্থ কি জায়গা দখল করে, জায়গা দখল করে না, তুমি যেখানে রাখবা সেখানে তো জায়গা দখল করে, সেটাই তো তার আয়তন। তাহলে আয়তন আছে, তাহলে এই আয়তন কি তুমি পরিবর্তন করতে পারবা? আয়তন কিন্তু পরিবর্তন করা যায় না, আকার পরিবর্তন করা যায় তরল পদার্থের। তুই যে জগে রাখলা, কলসে রাখলা, তুমি বোতলে রাখলা, এই আকারগুলো পরিবর্তন হয়ে গেল, কিন্তু আয়তন কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা না, কারণ সে তো জায়গা দখল করতেছে। বোতলে যখন রাখলা তখন বোতলের মতো দেখা যাচ্ছে দুধটাকে, আবার যখন গ্লাসে রাখলা তখন এক গ্লাস দুধ বলবো, তাই না? তাহলে আকার পরিবর্তন করা গেলেও আয়তন পরিবর্তন করা যায় না। তো তরল পদার্থের বৈশিষ্ট্য আমি বোর্ডে লিখিনি, কিন্তু বইয়ে আছে, আমি বলে দিচ্ছি তরল পদার্থের কি নির্দিষ্ট আকার নেই, এটা বলতে হবে। তবে এদের আয়তন আছে, তাই না, নির্দিষ্ট কোনো আকার নেই, আকার কি পরিবর্তনশীল, এটা বলতে হবে। তাইলে বলা যাচ্ছে যে কঠিন পদার্থের দৃঢ়তা মতো এদের কি দৃঢ়তাও কম, কঠিন পদার্থের মতো এদের দৃঢ়তাও কম, কারণ এরা তো এমনি তরল, দৃঢ়তা থাকবে কিভাবে, দৃঢ়তায় কম, অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নাই। তাহলে তরল পদার্থের আমরা তিনটা বৈশিষ্ট্য বলবো, কি বলবো, যে এদের আয়তন আছে, এদের নির্দিষ্ট আকার নেই, আকার কি পরিবর্তনশীল, এবং এদের কি নাই, তোমার দৃঢ়তা নেই। এইবার আমাদের লাস্ট, সেটা হচ্ছে কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, মানে বায়ু, যেটা গ্যাস, এটার বৈশিষ্ট্য সহজেই তুমি বুঝতে পারবা যে গ্যাসের কোনো নির্দিষ্ট, এদের তো কিন্তু নির্দিষ্ট আকার নেই। দেখো তুমি বেলুন যখন ফুলাও তখন ফুলে যায়, ওটি একটা আকার, নির্দিষ্ট আকার নাই। কিন্তু তুমি দেখো দুইটা সিলিন্ডার নেও, একটা ছোট একটা বড়, সিলিন্ডারের মধ্যে যদি তুমি গ্যাস ঢুকাও, সমপরিমাণ গ্যাস, দুইটা সিলিন্ডারে কিন্তু গ্যাস দিয়ে ভরে যাবে ঠিকই, কারণ পুরো জায়গাটাই সে দখল করবে, ছোটটার মধ্যে ওইটুকু জায়গায় দখল করবে, বড়টার মধ্যেও ওইটুকু জায়গায় দেবে। বেলুন তুমি ফু দিয়ে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবা। তাহলে আমরা কি বলবো, যে বাতাসের মতো সকল পদার্থেরই কি নির্দিষ্ট আকার নেই। তাহলে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন কি আছে, এটা তুমি ওই যে সিলিন্ডারের কথা বললাম, সেটাও তোমার কি, আমরা বলবো যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে তোমার
নির্দিষ্ট আকার আর আয়তন নেই। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা বলবো নির্দিষ্ট আকার আর আয়তন নেই, এটা বৈশিষ্ট্য। আর গ্যাসীয় পদার্থ জায়গা দখল করে সে তো আছেই, জায়গা দখল করবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা কি জানবো, জানার পরেই আমরা তোমার পরবর্তীতে আমরা চলে যাব যে এই যে পদার্থ এগুলোর মধ্যে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু সেগুলোর বৈশিষ্ট্য আমরা জানবো। তো তোমরা যতটুকু পড়ালাম এটুকু খুব ভালো করে পড়বা, তাহলে তোমরা কি করতে পারবা এই কঠিন তরল বায়ব পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে ডিটেলস লিখতে পারবা, সৃজনশীল আসলে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি অংশটুকু পড়াবো। ভালো থাকবে, বাসায় অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।